নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 ফেব্রুয়ারি 2022, গ্রহরাজ রবির রাশি পরিবর্তন। 8 রাশির শুকের পায়রা আসতে চলেছে, অর্থাৎ 13 ফেব্রুয়ারি 2022 3:26 রবি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং 14 মার্চ 2022 অবধি কুম্ভ রাশিতে রবি কিন্তু থাকবে। অর্থাৎ গ্রহদের যে রাজা, সে রাশি পরিবর্তনে কুম্ভ রাশিতে কি ফল দিতে চলেছে দেখুন। রবি আমাদের প্রত্যেক মাসে কিন্তু রাশি পরিবর্তন করে থাকে, অর্থাৎ 12টি মাসে 12টি রাশি কিন্তু অলরেডি ভ্রমণ করে এবং সেখানে অলরেডি কিন্তু আগে থেকে বৃহস্পতি অবস্থান কিন্তু করছে। এবং রবি এই রাশি পরিবর্তন 8 রাশির ক্ষেত্রে কিন্তু জীবনে আসতে চলেছে শুকের পায়রা। আমি এই থাম্বেলে এই কথাটি লিখেছি। ভিডিওটি বিশেষভাবে ইম্পর্ট্যান্ট, মোটো স্কিপ করে ভিডিওটি দেখবেন না, অনেক কিছু তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন। প্রথমে আমি আলোচনা, রবি আমাদেরকে কী দেয়? রবি আমাদেরকে গভর্নমেন্টটা সম্পূর্ণ ডিপেন্ড করে রবির আন্ডারে। রবি আমাদের আত্মা, আত্মা কারক গ্রহ হচ্ছে রবি। রবি আমাদের টোটাল যে চোখ সেটা হচ্ছে টোটাল রবি। আপনি ইলেকট্রিক সেটা হচ্ছে রবি, অর্থাৎ রবি আপনাকে মান সম্মান, যশ, রাজনীতির ক্ষেত্রে সফলতা এই সকল কিন্তু দিয়ে থাকে। আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে আমি বলি, কৌশিকরা যে কথাগুলো বলে টোটাল লজিক দিয়ে আপনাদেরকে বোঝায়, হাওয়াতে কোনো কথা বলে না। আপনি খুব সুন্দর একটা বাড়ি করেছেন, এত সুন্দর ডিজাইন করেছেন, এত সুন্দর রং, মানে রাজ প্যালেস তৈরি করেছেন, সেখানে যদি ইলেকট্রিফিকেশন না থাকে, লাইট যদি না থাকে, সেটা কি লাগবে? অর্থাৎ রবি কিন্তু সেই লাইটটা মানুষের জীবনে আলো কিন্তু দিয়ে থাকে, অর্থাৎ ইলেকট্রিসিটি সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে রবির আন্ডারে। আপনার জীবনে আলো এটাও কিন্তু রবির আন্ডারে। রবি আপনার যদি ভালো থাকে, আপনার সাথে পিতার সম্পর্ক ভালো হবে। রবি আপনার যদি ভালো থাকে, আপনি গভর্নমেন্ট চাকরি পাওয়া সম্ভাবনা কিন্তু থাকবে, আপনার রাজনীতির ক্ষেত্রে সফলতা হবে। মেডিসিনের যারা বিজনেস করছেন, মেডিসিন ওষুধপত্র এটাও কিন্তু রবি। কাঠের যে বিজনেস করছেন কিনা এটাও কিন্তু রবি। অর্থাৎ রবি আপনার যারা রাজনীতিতে আছেন, বড় উচ্চ পদে যাচ্ছেন বা যারা প্রশাসনিক বিভাগে আছেন, এটাও কিন্তু রবির আন্ডারে। রবি কিন্তু আপনার জন্মছকে যদি মজবুত অবস্থাতে থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনি কিন্তু এই টানা এক মাস এই 8 রাশির কপাল খুলতে চলেছে। কোন এই 8 রাশি আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানাতে চলেছি। যারা যাদের ক্ষেত্রে হচ্ছে না, মার্জনা করবেন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনার নিজস্ব জন্মছক অ্যানালিসিস করান, অর্থাৎ কোন জায়গাতে ডিস্টার্ব আছে সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাশিতে রবি অবস্থান করছে, আপনাদের সপ্তমপতি রাশিতে। আপনাদের মান সম্মান, যশ বৃদ্ধি করবে, আপনাদের এই সময় জেদ বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো। যারা মেডিসিনের বিজনেস করছেন, রাজনীতির ক্ষেত্রে আছেন বা যারা প্রশাসনিক বিভাগে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি, আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যাধিপতি তৃতীয়ভাবে অবস্থান করে ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট, আপনাদের যোগাযোগ কমিউনিকেশনগুলো বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এই সময়, এবং এই সময়ের মধ্যে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা,
আটকে গেছে, ডুবে গেছে এমন টাকা আপনারা কিন্তু রিকভারি এই সময় কিন্তু করতে পারবেন। আপনি ধনুরাশি মানুষ, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। রবির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুবর্ণ সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে অর্থাৎ একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের একাদশপতি সফলতা লাভ সাকসেস আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা পাবেন। এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন। কিন্তু যারা গর্ভবতী মহিলারা আছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। আপনি যদি প্রেগনেন্সি পিরিয়ডে থাকেন, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ আপনাদের রাশি অধিপতি সপ্তমভাবে অবস্থান করছে। দুর্দান্ত ব্যাপার আপনাদের, আপনাদের ব্যবসা ক্ষেত্র, মেডিসিন এর ব্যবসা, কাঠের ব্যবসা, আপনার কেরিয়ার, কর্ম, এই সম্ভাবনাগুলো, দাম্পত্য সুখ, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে রবি। এবং এই সময় আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বললাম সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের তৃতীয় পতি ভাগ্যভাবে অবস্থান করছে, এই জায়গাটা আপনাদের ভাগ্যর সাপোর্ট, পূর্ণমাত্রা আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় হবে এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত। গভর্নমেন্ট থেকে সহযোগিতা, পিতার সাপোর্ট এবং কর্মক্ষেত্রে উন্নতি, যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের চতুর্থ পতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ সরাসরি চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে। সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এই টাকা পুনরুদ্ধার, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং যারা কর্মক্ষেত্রে সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা হওয়ার যোগ কিন্তু থাকছে, বা চাকরি পরিবর্তন করবেন ভাবছিলেন রবি, কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে পরিবর্তনের জায়গা, আপনাদের মান সম্মানের জায়গা, প্রতিষ্ঠার জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের পঞ্চমপতি একাদশভাবে, অর্থাৎ আনএক্সপেক্টেড লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মেষ রাশির মানুষ, কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের সন্তানের ক্ষেত্রে শুভ, আপনাদের যারা কর্ম পাচ্ছিলেন না নতুন কর্মযোগ আপনাদের এই সময় তৈরি করবে, মেডিসিনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রে যারা আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এবং আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন। আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনাদের কিন্তু হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। এবং এই সময় আপনাদের উচ্চ পদ প্রতিষ্ঠা আসীন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। ষষ্ঠভাবে রবি কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে, আপনাদের দ্বাদশপতি ষষ্ঠভাবে গোচর,
আপনাদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষার জায়গাটা কিন্তু প্রতিযোগিতা পরীক্ষা জায়গা কিন্তু আপনাদের ভালো, এবং এর পাশাপাশি শত্রু শান্ত আপনাদের হবে, শত্রু শান্ত। কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ, অর্থ সমাগম আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই যে রবির রাশি পরিবর্তন 13 ফেব্রুয়ারি 2022 টু আপনার 14 মার্চ 2022 পর্যন্ত কিন্তু এই রবি আপনার কুম্ভ রাশিতে থাকবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।